জন্য দাঁড়াই দিয়ে এখানে সময় নেই আপনারা জানেন রোজা চলছে ইফতার তার আগে আমাদের শুরু হওয়ার আগে আমাদের এই সভা শেষ করা উচিত তাই আমি বলছি যে দুটো কথা কেবল মাত্র এক অনেক বিদেশি সাংবাদিক সহ এখানকার অনেকেই জিজ্ঞেস করেছেন জ্যোতিবাবুকে যে এখানে দাঙ্গা হয় না কেন জ্যোতিবাবু একটা কথায় জবাব দিয়েছিলেন सरकार चाय ना दांगा हो ताई दांगा हो एकाने गोलमाल होच्छे क्यों कारण सरकार चाय राज्य सरकार चाय दिल्ली सरकार चाय दुजने चाय मानुषेर मध्य विभाजन हो दांगा आज जोदि वो आरेकटा कथा प्राय बोलतें अत बड़ बक्तृता उनि करतें ना छोटखाटो कथा बोलतें एकटा कथा बोलतें जे आपनार सबचाइते बड़ अपराध माने मुख्यमंत्री के बोलछे जोदि ओर कथा আপনার সবচাইতে বড় অপরাধ হচ্ছে আপনি এই আরএসএস কে বিজেপি কে পশ্চিম বাংলার মাটিতে ডেকে এনেছেন আর সেই অপরাধ তার প্রতিফলন আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি আমি কথা বাড়াবো না আমি খালি আপনাদের এইটুকুই আবেদন করতে চাই আমাদের বামপন্থী বক্তারা আছেন আমাদের মোহাম্মদ সেলিম আছেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক পলিটব্যুরোর সদস্য তিনি আপনাদের বলবেন আমি অন্য কাজে এসেছিলাম এখানে মিছিলটা আজকে পরে ঠিক হয়েছে তাই থেকে গেছি মিছিল হলে আমি হাঁটব না হলে চলে যাবো আর কি আছে আপনাদের সবাইকে ধন্যবাদ।